হ্যালো ইউডিও ওয়েলকাম টু সফল এবং ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগতের মতো একটু অন্যরকম সেশনটা হতে চলেছে কেন অন্যরকম তা তোমাদেরকে আগে বলি দেখো নিট একটা পরীক্ষা হয় ডাক্তারি পরীক্ষা সেই ডাক্তারি পরীক্ষা তোমরা সবাই শুনেছো সেটা যে এটা এটা নিয়ে তোল পড়ে গেছে প্রতিটা মিডিয়া সেকশানে কিন্তু এটা একদম ভাইরালে যাচ্ছে যে নিট পরীক্ষা ক্যান্সার হচ্ছে নিট পরীক্ষায় প্রচুর স্ক্যাম হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে তোমাদের জিএনএম এবং জেনপা নার্সিং এবং এনএম নার্সিং পরীক্ষা কিছুদিন পরেই হতে চলেছে নার্সিং পরীক্ষায় যেন এরকম কোনো সিচুয়েশান তৈরি না হয় সেই জন্য আমি একটা প্রতিবেদন তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা মধ্যে দেখবে এবং যেন এটা এতটা শেয়ার করা যেন প্রত্যেকে কাছে যেটা পৌঁছে যায় ঠিক আছে যে সরকারি হোক বা ডাবলিউ বিজেই হোক ডাব্লিউ বিএনসি হোক প্রত্যেকে যেন কাছে পৌঁছায় এতটা শেয়ার করো এবং তুমি কোন জেলা থেকে দেখছো এটা কিন্তু কমেন্ট করে দিও যে আমি এই জেলা থেকে দেখছি ঠিক আছে চলো আমি তোমাদেরকে কয়েকটা কথা বলবো এটা ভিডিওটা বানা কোনো উদ্দেশ্য ছিল না প্রথম কথা বানালাম কেন তাহলে তা একজন টিচার হয়ে আমার মনে হয় যে এই বিষয়ে যদি কিছু না বলা হয় স্টুডেন্টদের মধ্যে একটা ভয় কাজ করছে যেটা দূর হবে না ঠিক আছে যার জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি নাহলে আমি এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল এই সমস্ত জায়গায় চলাতে চাই না ফার্স্ট আমি তোমাদের দেখাবো বেশ কিছু কথা বলার জন্যই আজকে আমি ভিডিওটা নিয়ে এসেছি দেখো সম্পর্কে তোমরা দেখবে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তোমার হচ্ছে নিউজ পেপার বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় শুনছ যে এরকম একটা নিট পরীক্ষা হয় যেটা ডাক্তারি পরীক্ষা ইউজি যেটা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশে একটা আপডেট যে এখানে একটা স্ক্যাম হয়েছে বলে নতুন করে আবার পরীক্ষা নেওয়ার জন্য একটা মানে চাহিদা দেওয়া হয়েছে এর প্রত্যেকটা ওয়েবসাইটের প্রত্যেকটা কিন্তু তোমার হচ্ছে কি নিউজ পেপার সব জায়গায় কিন্তু এই একই জিনিস ঠিক আছে এটা নিয়ে আমি কিছু বলবো না কারণ অলরেডি সবাই অনেক কিছু জানো আমি এটা নিয়ে কিছু বলার নেই তাহলে আমি ভিডিওটা বানালাম কেন এই জিনিসটা আমি কেন বললাম কেন ভয় প্রকাশ করছি যে এটা নার্সিং ক্ষেত্রে না হয় একটা রিকোয়েস্ট সবাইকেই ঠিক আছে ইচ অ্যান্ড এভি ওয়ান প্রত্যেকটা অভিভাবক যারা যারা ভিডিওটা দেখছে অনেক অভিভাবক আমার ভিডিও দেখে অনেক স্টুডেন্ট দেখে অনেকে তার বাবা মা দেখে অনেকে দাদা আছে বা হয়তো অনেক কোনো অফিসার আছে কেউ হয়তো ডাব্লিউ বিএনসির সাথে যুক্ত তারাও হয়তো আমার ভিডিও দেখছেন আমি জানি না আমি বিশ্বাস করি এটাই যে কেউ না কেউ আমার ভিডিও দেখবে অনেক বড় জায়গায় পর্যন্ত যাবে আমি একটা কথা বলবো যে এই ধরনের একটা প্রতিবেদন দু হাজার তেইশে কিন্তু ঘটেছে নার্সিং পরীক্ষাতে কীরকম হয়েছিল ঘটনাটা নার্সিং প্রশিক্ষণের পরীক্ষায় টুকলি করতে কি ধরা পড়ে টুকলি করার ব্যাপারটা কোনো ব্যাপার নয় এটা কমন ব্যাপার এটা ধরা পড়ে এটা প্রত্যেকটা জিনিসটা কমন ব্যাপার কিন্তু সব থেকে খারাপ লাগে যখন এই ধরনের প্রতিবেদন আমি এর আগেও দিয়েছিলাম বাট সেটা আমি পরে পরবর্তীকালে প্রাইভেট করে দিই কারণের জন্য নিজের সিকিউরিটির জন্য বাট আমার মনে হয় বিষয়টা আগে তো এবার তোমাদের প্রত্যেকে সাবধান করে দেওয়া উচিত যে পরীক্ষার হলে যদি কোনো রকম কোনো বেমাল মানে যে এই জিনিসটা ভুল হচ্ছে ঘোটালো হচ্ছে কোনো রকম কোনো রকম যদি কোনো রকম সিচুয়েশান দেখো তার জন্য কি করবে এবং আরও একটা বিষয় দেখি তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে রকম সময় এই পরীক্ষার আগে মুহূর্তে দেখবে এই ধরনের কিছু ফেক পার্সন ঠিক আছে কিছু ফেক অ্যাকাউন্ট খুলে তোমাদেরকে বলবে হ্যাঁ যে তুমি কি জিএনএম স্টুডেন্ট আমি এরকম জিএনএমএ কোশ্চেন তোমাদের দেবো দেখতে পাচ্ছ তো এই ধরনের কিন্তু কিছু ঠিক আছে দেখো পরীক্ষার আগে হচ্ছে জিএনএম মেইন কোশ্চেন পেপার দু হাজার তেইশে লাগবে তো আমি এই বিষয়ে কিছু কথা বলবো দেখো এগুলো পুরোটাই কিন্তু স্ক্যাম ঠিক আছে পরীক্ষার আগে যদি এরকম কোনো মেসেজ তোমার ফোনে মানে কেউ মেসেজ করছে হোয়াটসঅ্যাপে হোক হ্যাঁ তোমার টেলিগ্রামে হোক আমি আগে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যে আমার নাম করে মানে আমার চ্যানেলের নাম করে বলছে সফল বাংলা থেকে ফোন করেছি তুমি কি দু হাজার তেইশে কোশ্চিন পেপার নিতে চাও তো আমার তখন এটা মানে মনে হলো যে এই বিষয়টা কিছু বলা উচিত কারণ পুরোপুরি আমার নামকে জড়াচ্ছে এমনকি ডাব্লু বিএনসি বলছে ডাব্লু এনসি থেকে ফোন করেছি তো এগুলো পুরোপুরি ফেক পারসন রকমভাবে কোনো টাকা পয়সা বা এরকম কোনো ঝামেলা জড়াবে না ঠিক আছে পরীক্ষার আগে যেন রকম কোনো খারাপ সিচুয়েশন তৈরি না হয় তার জন্য সমস্ত প্রত্যেকটা শুনিকে অবশ্যই শেয়ার করো যদি দেখো পরীক্ষার হলে কোনো রকম কোনো স্টুডেন্ট ফোন নিয়ে ঢুকছে হয়তো কোনো কারণে তুমি মানে দেখলে যে পুলিশকে এড়িয়ে চলে গেল তোমাদের এমনি যখন পরীক্ষা হবে তোমাদের চোদ্দোই জুলাই জিএনএমএনএম পরীক্ষা আছে চোদ্দই জুলাই আমি শুধু জেন এমনিটা নিয়েই বলছি জেন পার ক্ষেত্র তাই সমানভাবে মাথায় রাখবে যাই পরীক্ষা দাও না কেন যদি দেখো যে ওখানে মেটাল ডিটেক্টর থাকবে ঠিক আছে সঙ্গে সঙ্গে তোমাকে আটকে দেবে যে হ্যাঁ তোমার ফোন আছে তোমাকে বাইরে দেখে আসতে হবে অথবা তোমাকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যদি তারপরও দেখো যে পরীক্ষার হলে কেউ ফোন নিয়ে ঢুকেছে প্রথম কথা তুমি আগে কিন্তু যে টিচার তোমাদের এক্সাম নিচ্ছে অর্থাৎ এক্সামিনার সে এক্সামিনারকে অবশ্যই এটা কিন্তু তার নজরে নিয়ে আসার চেষ্টা করো যে স্যার এরকমভাবে একজন আছে ফোন নিয়ে এসেছে ঠিক আছে এবং অবশ্যই তিনি না কোনো না কোনো একটা পদক্ষেপ নেবেন প্রথম কথা তার তো মানে পরীক্ষা তো বাতিল হবেই এমনকি সারা জীবন সারা কোনো পরীক্ষাতেই বসতে পারবে না এরকম ব্যবস্থা করা হবে ঠিক আছে আমি বলছি এরপর যদি দেখো যে না তারপরও কোনো সরা হচ্ছে না কোনো রকম কোনো ফল পাচ্ছ না তুমি পরীক্ষার শেষে অবশ্যই পুলিশকে এই বিষয়টা জানাবে যে এরকম একটা ব্যাপার ঘটছে আপনারা কিছু একটা স্টেপ নিন তারপর যদি না হয় আমি বলছি ডাব্লিউ বি জেই ঠিক আছে ডাব্লিউ বি জেই যেটা আছে ওদের হেল্পলাইন নাম্বারে ফোন করে পুরো বিষয়টা জানাবে তারপরও যদি সমাধান না হয় ডাব্লিউ বি এনসি জানাবে আমরা সর্বতভাবে তোমাদের পাশে আছি যেন রকম কোনো স্ক্যাম বা দুর্নীতি বা কোন রকম কোনো প্রশ্রয় অন্যায়কে প্রশ্রয় দেওয়া এরকম কোনো কিছু যেন না হয় কারণ একটা স্টুডেন্ট তার সারা জীবনের কিন্তু সারা জীবনের ব্যাপার একটা বছর ধরে সে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে তো আমার মনে হয় এই সময় আমরা প্রত্যেকটা ইউটিউবার যারা যারা আছি যারা যারা এডুকেশন ফিল্ডের সাথে যুক্ত প্রত্যেকটা টিচারদেরকে বলছি প্রত্যেকটা আমার সহকর্মী যারা আছে সবাইকেই বলছি প্রত্যেকে ভিডিওটা একটু হলেও শেয়ার করুন প্রত্যেককে বলছি যা আপনারা প্রত্যেকে পাশে থাকুন কারণ কারণ এটা হচ্ছে একটা স্টুডেন্টের সারা জীবনের মানে একটা ব্যাপার ঠিক আছে আমরা কেউই চাইবো না যে একটা ছোট ভুলের জন্য তার জীবনটা শেষ হয়ে যাক ঠিক আছে এরকম হাজারও একটা এরকম প্রমাণ পাওয়া গেছে কিন্তু তার ফলেও কিন্তু এই জিনিসটা সঙ্গে সঙ্গে আমি এই যে কথাটা বললাম যে টুকলি ধরা পড়েছে এটা কিন্তু শুধুমাত্র ধরা পড়েছে তাকে ছেড়ে দেয়নি তাকে কিন্তু পুলিশ হাতে তুলে দেওয়া হয়েছে তেমনই বলছি যদি এরকম ধরনের কোন রকম কোনো দেখো যে না বেশ মানে কোনো একটা কোনো খারাপ জিনিস হচ্ছে ভুল জিনিস হচ্ছে সরাসরি তোমরা কিন্তু এটা জেলা স্বাস্থ্য দপ্তর এই সরি তোমার হচ্ছে কি হেলথ যে এটা রয়েছে না আমাদের স্বাস্থ্য যে স্বাস্থ্য ভবন রয়েছে সেখানেও তোমরা মেল করতে হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে উইথ প্রুফ ঠিক আছে যে এরকম একজন ফোন নিয়ে ঢুকেছে কি করে ঢুকতে পারে এটা তো হওয়া সম্ভব নয় এবং এই যে আমিও প্রথমে এই এই ধরনের প্রতিবেদন কিন্তু প্রথমে বিশ্বাস করিনি অনেক স্টুডেন্টরা ফোন করতো স্যার এরকম আমাদের এখানে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে আমি প্রথমে ভাবতাম যে হয়তো মিথ্যে কথা বলছে হয়তো এটা নিয়ে এমনি হয়তো মন করা কথা বলছে বাট পরবর্তীকালে যখন দেখলাম না এটা একজন নাই মিথ্যা কথা বলে দুজন নাই মিথ্যা কথা বলবে কিন্তু এতজন কি করে মিথ্যে কথা বলবে তারপরে যখন দেখলাম এরকম প্রতিবেদন বেরোচ্ছে তখন তো একদম শিওর যে হ্যাঁ কিছু না কিছু তো ঘটনা ঘটেছে তো যাই হোক এই জিনিসগুলো অবশ্যই প্রশ্রয় দেওয়ার মতো নয় দু হাজার তেইশে যা হওয়ার হয়েছে আরও অনেক দুর্নীতি হয়েছিল সেগুলো আমি তুলে ধরলাম না তাহলে অনেক স্টুডেন্টরা হয়তো পরীক্ষায় বসার আগেই ডিমোটিভেট হয়ে যাবে বাট আমার রিকোয়েস্ট টু অল অফ দ্য ডাব্লিউ অফিসার্স যারা আছেন যারা দায়িত্বে আছেন বা যারা হচ্ছে ডাব্লিউএনসিতে আছেন অবশ্যই বিষয়টা ভালোভাবে দেখবেন যেন কোন স্টুডেন্ট যেন তাদের যেন এই জিনিসটা মনে না হয় যে আমি হয়তো আমার পরিশ্রমটা বৃথা চলে গেল তারা অনেক কষ্ট করে পড়াশোনা করছে ঠিক আছে এবং তারা হয়তো প্রত্যক্ষভাবে আপনাদের বলতে পারবে না আমাদের থ্রু দিয়ে আপনাদেরকে বলতে হচ্ছে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম এএনএম এম জিএনএম এর যে অ্যাডমিট কার্ড নিয়ে সেখানেও একজন স্টুডেন্ট কমেন্ট করেছিল স্যার দু হাজার তেইশের মতো ঘটনা ঘটবে না তো তো আমাদের যেন এই জায়গাটায় কনফিডেন্স থাকে যে হ্যাঁ আপনার শিওর যেরকম ধরনের ঘটনা ঘটবে না সেরকম নিশ্চয়তা দেবেন ঠিক আছে আশা করছি এটা আপনারা দেবেন তো এইটাই আমাদের বক্তব্য ছিল পুরো ভিডিওটা এটা নিয়ে শুধুমাত্র যে স্ক্যাম যেন এই জিনিসটা কোনো কোনোরকমভাবে আমাদের মানে পশ্চিমবঙ্গে যেন প্রবেশ না করে বা এই জিনিসগুলো এই নার্সিংয়ের সমস্ত পরীক্ষায় যেন প্রবেশ না করে এটা দেখার দায়িত্ব আপনাদের আমাদের দায়িত্ব শুধুমাত্র আপ যে ছেলে মেয়েদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরা আপনাদের দায়িত্ব বিষয়গুলো দেখা এবং যেন ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলো না সৃষ্টি হয় সেটা একটু দেখবেন ঠিক আছে এটা আমার একান্ত অনুরোধ আশা করছি আপনারা এই জিনিসটা বুঝবেন তো এই জিনিসগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা ব্যাপার হয়েছিল উদ্ধার করা হচ্ছে পঞ্চাশটি মোবাইল ফোন এগুলো সব আগের বছরের এটা তো এই জিনিসগুলো যেন না রিপিট হয় যেটা ভুল হয়েছে সেটা তো হয়ে গেছে বাট যেটা হবে ভবিষ্যতে সেটার দিকে আমাদের সবার নজর দেওয়া উচিত কারণ একটা চাকরি বা একটা ট্রেনিংয়ে যে একটা সিট একটা সিট পাওয়ার জন্য কত ছেলেমেয়েরা কত রাত দিন জেগে পড়াশুনো করেছে একটা মাত্র সিটের জন্য সেখানে যদি এরকম ধরনের কোনো রকম কোনো দুর্নীতি হয় তাহলে তাদের প্রতি কি এখানে আমাদের কোনো মানে অপরাধ করা হচ্ছে না তাদের প্রতি কি আমাদের এটা অন্যায় অবিচার হচ্ছে না অবশ্যই একটু এই প্রশ্নটা করলাম আশা করছি উত্তরটা পাওয়া যাবে আর এইখানে দেখো এই ধরনের যদি কোনো স্ক্যাম দেখো কোনো মেসেজ এরকম স্ক্যাম মেসেজ যদি আসে যে হ্যাঁ তোমার কি দু চব্বিশের পরীক্ষার কোয়েশন পেপার লাগবে সরাসরি তুমি হয় ডাব্লিউ বি কল করে জানাও যে এরকম একজন বলছে এরকমভাবে ওরা যদি কোনো স্টেপ নাই স্টেপ না নেয় তো থানায় গিয়ে কমপ্লেন করো ভয় পেলে হবে না বা আমরা আছি আমরা তোমাদের পাশে সবাই আছি ঠিক আছে তো এই ছিল আমার পুরো ভিডিওটা আশা করছি তোমাদের সাপোর্ট খুবই দরকার এই ভিডিওটা যতটা পাচ্ছ শেয়ার করো সমস্ত গ্রুপে সমস্ত বন্ধুদের সাথে কারণ এই ধরনের স্ক্যাম যেন না হয় যা হওয়ার তো হয়ে গেছে সেটা তো কিছু করার নেই সেটা নিয়ে বাকি যারা যারা অফিসার আছে যারা আধিকারিক আছে তারা দেখবেন কিন্তু আমাদের বক্তব্য যে যেন জিনিসগুলো রিপিটেশন না হয় একবার হচ্ছে মানুষ ভুল করতে পারে দুবার হতে পারে কিন্তু বারবার ভুল হতে পারে না যদি সেটা হয় তাহলে সেটা ইচ্ছাকৃতভাবে মধুনে নিতে হবে তো আমার এই ভিডিওটা বানানোর কোনো পলিটিক্যাল ইস্যুও নেই কোনো মানে কোনো উদ্দেশ্য নেই যে এই রকম উদ্দেশ্য জাস্ট একটাই বল বক্তব্য যে যেন স্টুডেন্টরা কোনোরকমভাবে ইনজাস্টিস না হয় তাদেরকে যেন জাস্টি জাস্টিফাই করা হয় যে হ্যাঁ একটা স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি থেকে যে না তাদের যে পড়াশোনা সারা বছরে পড়াশোনা এই একটা দিনে তাদের দিতে হয় সেখানে যেন কোনো দুর্নীতি না হয় ঠিক আছে চলো তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য অবশ্যই সেই প্রত্যেকে লাইক করো বন্ধুরা প্রত্যেকের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে তুমি কোন জায়গা থেকে দেখছো ওকে থ্যাংক ইউ